আজকে বলবো মঙ্গল গ্রহের বকরি চালে কোন কোন রাশির জন্য শুভ সময় আসছে। তাহলে আগে জানতে হবে মঙ্গল গ্রহ কবে বকরি হচ্ছে এবং তার জন্য কোন কোন রাশি যথেষ্ট মানে আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে, সম্পত্তি জায়গাতে ডেভেলপ হবে এবং কথায় বলে মানে কপালটা সোনায় মোড়ার মতো হবে। তাহলে এটাকে নিয়ে আবার ক্রিটিসাইজ করবেন না যে সকলেই তো কিন্তু একই প্রভাব বিস্তার করে। আপনার বাচ্চাতে, আপনার হরোস্কোপে, আপনার হাতে বা আপনার বাস্তু যারা সেই মঙ্গলের সিচুয়েশন যদি ভালো থাকে বা পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনি সেই সুযোগটা অনেক বেশি কাজে লাগাতে পারবেন। তাহলে কবে এই মঙ্গল গ্রহ তার বক্র হচ্ছে, তাহলে মঙ্গল গ্রহ কবে বক্রি হচ্ছে? মঙ্গল গ্রহ বক্রি হচ্ছে, মানে আমাদের গ্রহের সেনাপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল গ্রহ বক্রি 7ই ডিসেম্বর 2024 সকাল 5:01 এবং 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে। সেদিন আবার এই মঙ্গল গ্রহ 7:27 আবার তার নর্মাল অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ নর্মাল অবস্থায় ফিরে আসবে। এই মঙ্গল গ্রহে এই যে 3-4 মাস মঙ্গল গ্রহের যে বক্রি সিচুয়েশনটা কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর পজিটিভ ইম্প্যাক্ট হবে, অর্থাৎ সময়টা যতটা ফেভারে আসছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মঙ্গলের এই রেট্রোগ্রেড সিচুয়েশনের জন্য বা বিপরীতমুখী সিচুয়েশনের জন্য আপনার যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং আপনার মধ্যে ঊর্জা তৈরি, কারণ আপনার মঙ্গল হচ্ছে আপনার হচ্ছে রাশির কারক গ্রহ। এই সময় আপনি জমি কিংবা নতুন গাড়ি বা নতুন ফ্ল্যাট, বিশেষ করে জমি কেনার সম্ভাবনা প্রবল, আপনার মধ্যে একটা ঊর্জা শক্তি বৃদ্ধি পাবে, পজিটিভনেস আসবে। আপনি যদি অবিবাহিত আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে এই সময় মেষ রাশির লোকেরা। আপনি চাকরি করে থাকেন কাজে যা যথেষ্ট পদোন্নতি, পদ প্রমোশন হবে, আপনি আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ করতে পারবেন এবং সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিবাদ বা ঝামেলা যে সেখানটা আপনি মিটিয়ে নিতে পারবেন, অর্থাৎ লিটিগেশনটা আপনার মিটিয়ে যাবে। কোনো নিদেন পক্ষে আপনি কিছু জমি জায়গা কিনতে পারেন বা কিছু পেতে পারেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার কন্যা রাশি। মঙ্গলের এই রেট্রোগ্রেড সিচুয়েশনের জন্য আপনার মানে সমাজের যথেষ্ট ফেভারে আসতে চলেছে। এই সময় আপনি আর্থিক সমস্যাতে অনেকটাই মুক্তি পাবেন এবং আয়ের জারে যথেষ্ট ডেভেলপ করবে। আপনি যদি আগে কখনো ইনভেস্ট করে রেখেছেন, অতীতের কোনো ইনভেস্টে আপনি লাভবান হতে পারবেন। এই সময় আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এবং কিছু গুড নিউজ পাবেন যেটা আপনি এক্সপেকটেশনের বাইরে, যে পৈতৃক সম্পত্তি বা সম্পত্তির যে প্রবলেম চলছিল সেই লিটিগেশন আপনি মিটিয়ে নিতে পারবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশিরও কিন্তু এই সময়ের যথেষ্ট প্রেফারেবল আসছে, সিংহ রাশিরও কিন্তু এই সময়ের যথেষ্ট মানে ভালো আসছে। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন থেকে কিন্তু আপনার রাগ জেদটা অবশ্যই কন্ট্রোল করবেন, রাগ জেদটা অবশ্যই কন্ট্রোল করবেন সিংহ রাশির লোকেরা। কিন্তু আপনাকে বুঝে শুনে লোকের সাথে কথাবার্তা বলতে হবে এবং সিংহ রাশির সাথে এত কর্ক রাশির সময়টাও কিন্তু যথেষ্ট ফেভারে আসবে। এই সময় আপনি যদি নিজের মানে অ্যাটিটিউড এবং রাগ জেদ সেন্টিমেন্ট সিচুয়েশনে যদি কন্ট্রোল করতে পারেন অবশ্যই আপনি এই আগামী 2-3 মাস ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়টা কিন্তু আপনার প্রেফারে থাকবে। আপনি জমি যাওয়া লিটিগেশন বা জমি যাওয়া কেনাকাটি এই সময় যদি কোনো কাজকর্ম বা এই সময় কোনো জড়িত থাকেন সেখান থেকে আপনি লাভবান হবেন। আপনার যে কোনো সম্পদ নিয়ে লিটিগেশন চলে আইনি ঝামে যে আপনি সেখানে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকটাই আপনার মনটা ঊর্জাটা নতুনভাবে তৈরি হবে, যে আমি আমার মধ্যে কনফিডেন্সটা যথেষ্ট বাড়বে যাকে বলে। ওভারঅল ডিসকাশনটা আপনাদের প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, রেভেন্টা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই, কারণ এই যে সময়টা চলছে প্রত্যেকটা দিন আপনাদের জন্য, এই যে শুরু হয়ে গেছে কৌশিক অমাবস্যাতে, প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভাইটাল দিন হয়ে গেছে। কিছু না কিছু আমাদের উৎসব, কারণ এরপরে গণেশ চতুর্থী, তারপরে রাধাষ্টমী, তারপরে আপনার চলে আসবেন মহালয়, তারপরে গ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্য, প্রত্যেকটা, তারপরে আপনার নবরাত্রি, প্রত্যেকটা দিন আমাদের তন্ত্র যারা কাজ করেন প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভাইটাল এবং আপনাদের কাছেও ভাইটাল। যদি আপনার মনে করেন কোনো তন্ত্রে কোনো রেমিডিয়াল মেজারমেন্ট করবেন বা কোনো প্রতিকার করতে, বাস্তুগত প্রতিকার বা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম বা আপনার নিজস্ব কোনো প্রবলেম, অবশ্যই এই সময় যোগাযোগ করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে সেই সুযোগ নেই, তার জন্য আপনাকে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি পেতে পারেন। আপনি চেম্বারে নাও আসতে পারেন, অবশ্যই কুরিয়ার সার্ভিসে আপনি সেই রেমিডি আপনি পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য কিছু রেমুনেশন আপনাকে পে করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।